তিনশো দিন রাজনীতি হয় তিনশো সেকেন্ড বা তার চেয়ে কয়েক সেকেন্ড বেশি রাজনীতি নয় দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আমরা রাজনীতিবিদদের নিয়ে করে থাকি কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথাই বলি না তার মানে কি রাজনীতি বাইরে জীবনের না একদম না প্রেমের রাজনীতি ভালোবাসা বা রাজনীতি বন্ধুত্বের রাজনীতি পরিবারের রাজনীতি সব জায়গায় আছে কিন্তু আমরা এই অনুষ্ঠানটিতে কিছুক্ষণের জন্য রাজনীতির বাইরে থাকতে চাই রাজনীতি যারা করেন তারা তো দেশ সেবা করেন জনগণের সেবা করেন সেই সমস্ত মানুষগুলোর বাল্যকালে আমরা থাকতে চাই অতীতে থাকতে চাই ছোটবেলায় থাকতে চাই আমাদের আজকের অতিথি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মশির রহমান রাঙা রংপুর এক এবং মহাসচিব জাতীয় পার্টি রানা ভাই আপনি কেমন আছেন জি ইনশাল সামাজিক দূরত্ব ঠিক আছে আপনি খুলে কথা বললে সবাই খুশি হবে আপনার মতো নায়ক একজন সংসদ সদস্য নেতাকে দেখে খুশি হবে সবাই আপনারা কয় ভাই বোন আমরা চার ভাই দুই বোন আমার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন আচ্ছা সেই সময় আবার তারপরতে আমাদের আরো তিন ভাই আমরা নয় ভাই সব মিলে আর কি তাহলে ছোটবেলাটা কোথায় কেটেছে আপনাদের সবাই ছোটবেলাটা ম্যাক্সিমাম অধিকাংশ সময় রংপুরে কেটেছে আমরা আমি যখন ক্লাস টুতে টুতে পড়ি তখনই আমার মা মারা গিয়েছিলেন তখন থেকেই আমি রংপুরেই লেখাপড়া করেছি দুরন্ত ছিল না হ্যাঁ প্রচন্ড দুরন্ত ছিলাম অনেক দুরন্ত ছিল মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচেছি মৃত্যুর হাত থেকে এরকম দুরন্ত হ্যাঁ অনেকবার মৃত্যুর মুখ হাত থেকে মুখের থেকে ফিরে এসেছি তখন সাঁতার সাঁতার জানতাম না আচ্ছা বল খেলতে খেলতে বল পুকুরে পড়ে গেছে বল আমরা ভাবছি যে হাত দিয়ে টান দিলেই বলটা আসবে পানিটাকে টান দিলে আসবে তো ওইখানে যে অতি বেশি গর্ত ছিল এটা তার বোঝা দেয়নি ছোটবেলা ফুটবল খেলে সময় পড়ে যায় না নেমে আমি টানার চেষ্টা করছি তারপরে দেখা গেছে স্লিপ করে আমি ভেতরে চলে গেছি ওখানে সবাই চিৎকার দিচ্ছে কিন্তু সাঁতার তো কেউ জানে না তো বাগিস একজন বড় মানুষ এসে ও একটা ওই যে হাতের মধ্যে ওই পাশেই ও করছিল কি ওই যে ধান শুকাচ্ছিল এই বর্ষার দিন ধান একটু রোদ পাললে ধান শুকায় না ধান শুকাচ্ছিল ওই লাঠিটা দিয়ে আমাকে ধরে না লাগপট ক্রিম লাগিয়ে ধরে আমি উঠে আসছি ঈদে কেমন হতো আপনাদের ঈদে তো খুব মজা আমরা এই আমরা খলিফা বলতাম কাপড় যারা বানাতো হ্যাঁ খলিফার কাছে যে ওয়েট করত যা কখন হবে আগের দিনের থেকে ওকে ডিসটারব করতাম একটু বিয়ারডেড ম্যান দাঁড়িয়ে ছিল দৌলত আলী খলিফা নামটা মনে আছে দৌলত আলী খলিফা তো আগের দিনে বলতাম কাকা আমারটা কিন্তু করে দিতে হবে কাকা আমারটা কিন্তু করে দিতে হবে কারণ ঠিক আছে তোরটা দেবো তুই যা শুরু করছিস তোরটা না দিয়ে কোনো উপায় আছে দেখা যাচ্ছে যে কালকে ঈদ আজকে বন্ধু দিচ্ছে না তখন রাগারাই করতে বলছি বাটুল আপনি আমি দেখে মনে হলো তাই আমি খুব বাটুল মারতে পারতাম আচ্ছা আমি বাটল নিয়ে আমি বলবো যে বাটল দিয়ে মার্বেল দিয়ে মারবো কিন্তু আপনাকে আশ্চর্য হচ্ছে না আপনার ও দিয়েছে একটা পকেট একদিন দেখিয়েছে ঈদের দিনে আমি ঈদের মাঠে গিয়ে হাতে এই হাতে আব্বা পয়সা দিয়েছে টাকা দেয় আব্বা ঈদের সময় পয়সা দিয়েছে এই এই পকেটে রাখছি কিন্তু পকেট খুঁজে পায় না কিন্তু পকেট নাই কি ব্যাপার খুলে খুলে দেখি ও এক পকেট লাগিয়েছে এক পকেট ও লাগানোরই ওর মানে ওই বাটলের ভয় আর বাটলের ভয় এক পকেট বানিয়ে একটা আমি আবার

এখানে সেখান থেকে যে কোনোভাবে আবার অ্যারেঞ্জ করতাম বন্ধু বান্ধবদের দিতাম যাদের জামা খাবার হয়তো দেখা যেত বাড়িতে বের হয় না হয়েছে হ্যাঁ না কিছু হয় না ঈদের ঈদের শার্ট কি বলে যে না হবে কালকে হবে আমি বুঝছি যে দিতে পারবো না আমরা দিতাম যে ঠিক আছে চল একসঙ্গে

করে চট করে একটাকে ধরে আমাদের ঢুকা দিতাম দেখা যাচ্ছে যে আমরা মশলা কিনতে পারতেছি না পয়সা নাইতো তারপরে দেখা যাচ্ছে যে রাঁধবো কিভাবে জানি না তো তারপরে ওই হোটেল আমাদের ওখানে গ্র্যান্ড হোটেল নামে একটা হোটেল আছে এসব সাহেবের বাড়ির সব কাছাকাছি তো গ্র্যান্ড হোটেলে বলতাম যে তোমরা যদি এটা একটু আমাদের রেঁধে দাও তাহলে তোমাদের অর্ধেকটা দিয়ে দেবো তো বলে যে আচ্ছা ঠিক আছে আমরা রেঁধে দেবো মশলা টশলা সব দিবো ওরা আবার রেঁধে দিত ওরা আবার ওই বিরিয়ানি টিরিয়ানি চাল টান চাল টাল সব তোমাকে দিতে হবে তো ওইটা বাকি অর্ধেকটা ও নিয়ে হোটেলে বিক্রি করতো আর বাকি অর্ধেকটা আমরা সবাই মিলে খেতাম আমরা চালক কিনতে পারতাম বাংলাদেশে যে কজন রাজনীতিবিদের সৌভাগ্য হয়েছে যে যিনি উনি লোকালি রাজনীতি করার পরেও সারা দেশের মানুষ যাদেরকে চেনে এইরকম কয়েকজনের মধ্যে আমাদের প্রিয় রাঙা ভাই আমাদের নায়ক ভাই রাঙা ভাইয়ের অনেক আমরা শৈশবে এখনও আছি কৈশোরেও এসেছি আমাদের ওখানে হাড়ি ভাঙা আম জাম রকম এবং প্রেম এইগুলো তো আমরা আজকে এই পর্বে আসছি না আমরা আগামীকাল আগামীকালের পর্বে হাড়িভাঙ্গা আম থেকে প্রেম পর্যন্ত যাবরঙা ভাইয়ের আপনারা ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি